ছিল আর ওরা সব পুলিশরা রোডে ছিল, কারেক্ট মারছিল, এইসব পাবলিকে মারছিল সব। আমরা এখন সই জানলাম ও পাশে সই জানলাম, এছাড়া পুলিশরা বোম মেরেছিল, সেই বোম এসে লেগে গেল। এটা কাদের বোম? এটা পুলিশদের। আপনি দেখেছেন মারতে? হ্যাঁ, বিদার সব বোম আছে দেখেন। এটা তাহলে পুলিশরা মেরেছে বোম, তাই তো? পুলিশরা মেরেছিল, পুলিশরা আমি দেখে এসেছি। আপনারা বোম মেলেন এখানে কেটে গেল, ডাক্তার কাছে যান। এখন কি কোন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আপনারা? হ্যাঁ তো আসছে, এটা সাংবাদিক একটা এসেছে। আপনারা কোন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? না, জানি জানি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা নিয়ে গেছে কি আপনাকে কোথাও? বলেছে যে পায়ে যেটা ব্যান্ডেজ বাঁধা হোক বা নিয়ে গিয়ে ডাক্তার দেখানো কিছু করেছে? ডাক্তারি করে হাসি না বললাম, ওর কাছে এসে ইঞ্জিন করলো, ব্যান্ডেজ করেছে, ওষুধ দিয়ে। আপনি বন্ধে যাননি? না, আপনি এমনি বাজার করতে গেছিলেন? বাজার করতে গেছি। বাজার ঝুলাগানো পড়ে আছে, ব্যাগ পড়ে আছে ওখানে। তারপরে পুলিশ কোন স্টেপ নেয়নি? না না, পুলিশে তো তাড়াচ্ছে, আর একজন বয়স্ক বিজেপি যারা করে তাদেরকে তাড়াচ্ছে। ওই তো রক্ত পড়ে আছে, ধুয়েছে বয়স্ক, বয়স্ক একটা বয়স্ক 80 বছর বয়স, বয়স্ক মানুষকে তাকেও মেরেছে, তার পা দিয়ে এত রক্ত বেরোচ্ছে মানে ধারণার বাইরে, মানে সত্যের আর কি বলবো। বয়স্ক মানুষকেও ছাড়ছে না এখন, কি অবস্থা? বয়স্ক মানুষটার বয়স 80 বছর। আপনার এলাকার তাজা খবর দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নিউজ 24x7 বাংলাকে, আর পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না।